তিনি হেলান দিয়ে বসেছিলেন, শিরকের কথা বলেছেন যে শিরক বড় অপরাধ। হেলান অবস্থায় তিনি বলেছেন পিতা মাতার সাথে অন্যায় সবচেয়ে বড় অপরাধ, হেলান দেওয়া অবস্থায়। তারপর তিনি হেলান থেকে উঠে গেলেন, উঠে বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় অপরাধ, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় অপরাধ, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচেয়ে বড় অপরাধ। তোমার মিথ্যা সাক্ষীর কারণে অমুকের স্ত্রীর ঘর ভেঙে গেছে। শুধু শুধু একটা মিথ্যা সাক্ষী দিলে যে অমুকের ঘরে অমুক ঢুকেছে, তুমি ধরতেই এই সময় বেরিয়ে চলে গেছে, আর পাওয়া যাচ্ছে না। তুমি আবার এলাকার একটা প্রভাবশালী মানুষও বটে, তোমার কথা কে ফেলে বলো? তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মেয়ে দুশ্চরিত্র প্রমাণ হয়ে একটা লম্পটের কাছে বিয়ে বসে যেতে হলো। তোমার মিথ্যে সাক্ষীর কারণে একটা মদখোরের বিচার থেমে গেল, সে মুক্ত হয়ে গেল। তোমার মিথ্যা সাক্ষীর কারণে একটা মেয়ে ধর্ষিত হওয়ার পরেও তার অধিকার ফিরে পায়নি, মুক্ত হয়ে গেল অপরাধী ধর্ষক। তোমার মিথ্যে সাক্ষীর কারণে, তোমার মিথ্যে সাক্ষীর কারণে অন্যের সর্বস্ব লুটে গেল। শুধু তুমি বলেছো না ও তো আমার সাথে ছিল, আরে ওর আমি তো আমাদের বাসায় ছিলাম না, বা আমাদের বাসায় ছিল না, ব্যাস অন্যের সর্বস্ব লুটে গেল, ও মাপ পেয়ে গেল। বুঝেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হেলান দেওয়া অবস্থা থেকে, এভাবে হেলান থেকে উঠে বললেন ও কওলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো। ক্বাল ফামা যালা ইউকাররুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত। সাহাবারা বলেন আল্লাহ রাসূল বলতেইছেন বলতেইছেন বলতেইছেন, আমরা সবাই মনে করলাম ওহো আল্লাহর নবী যদি এবার একটু চুপ করত। তিনি বলছেন ওকাউলু জুর ওকাউলু জুর ওকাউলু আলা ওকাউলু জুর আলা ওকাউলু জুর আলা ওকাউলু জুর, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকো, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকো, মিথ্যা সাক্ষী থেকে বিরত থাকো। তিনি বলছেন বলছেন বলছেন। সাহাবারা বলল ওফ, যদি তিনি এবার চুপ করতেন, যদি তিনি এবার একটু শান্ত হতেন, যদি তিনি এবার একটু নীরব হতেন। বুঝেছো না বুঝুনি? মিথ্যা সাক্ষী প্রচুর আছে গ্রাম অঞ্চলে, সবচেয়ে বেশি মিথ্যা সাক্ষী হচ্ছে গ্রামে, সবচেয়ে মিথ্যা সাক্ষী গ্রামে। শহরে তো তো পাওয়া যায় না, একটা দুটো কিনে কিনে নিয়ে যায়। জজ কোর্টে গেলে, ওকালতি করতে গেলে, হাইকোর্টে গেলে মিথ্যা সাক্ষী একটা দুটো পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে যায়। গ্রামে তো কিনেও লাগে না, খালি ওর ভাগি না ব্যাস মিথ্যা সাক্ষী দিয়ে দেবে, ওর চাস্তো ভাই মিথ্যা সাক্ষী দিয়ে দেবে, ওর বোনের ছেলে, ওর বোনের মেয়ে, ওর ভাইয়ের ছেলে, ওর জ্যাঠার ছেলে, ওর নিজের ছেলে, ওর ভাই, ওর বোন, ওর বাপ, ওর চাচা, ওর দুস্থ, ওর দুস্থের ভাই, ওর মানে খালি চিনলেই হলো মিথ্যা সাক্ষী দিয়ে দেবে। এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম। কি আপনারা কি মনে কষ্ট হচ্ছে আমার কথা বলবো? কথা আপনাদের পক্ষে যাবে না তো, ওয়াজ সত্যি ওয়াজ করি আর কি আমি, ওই ওয়াজ যারা শোনে একটা লোকেরও পক্ষে যায় না। ও যদি এরকম বলতে পারতাম সবাই সুর মিলাইতে পারতাম, কি করবো বলেন? এই অর্থ তো আমি বুঝি, আপনি বলেন আমি আপনাকে না করি না, আর না করলেও যে আপনি শুনবেন এটা আমার মনে হয় না। তাই এই কাজ করার দরকার কি, যে কাজের কোনো বেনিফিট নেই। তবে আমি বালাগাল উলা বিখামালি বলি না, আমি এটা এই জন্য বলি না, দেখেন আপনি বলেন এটা আপনার ব্যাপার, আপনার কাছে এর কি অনুবাদ রয়েছে আমি জানি না। আমার কাছে এর একটা বাংলা অনুবাদ আছে যে বালাগাল উলা বিখামালিহি, যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায়, নিজের ক্যামালিয়াতে। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাবান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে? এই জন্য আমি বালাগাল উলা বিখামালি বলি না। এখন এর যদি অন্য কোনো বাংলা অনুবাদ আপনার কাছে থাকে আপনি বলেন, তবে এখন পর্যন্ত বালাগাল উলা বিখামালিহি এর যে বঙ্গ অনুবাদ আমার কাছে পৌঁছেছে, এর যে বাংলা অনুবাদ আমার কাছে পৌঁছেছে, আমার মনে হয় যে এটা আমার বলা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে তিনি রাসূল, আল্লাহর ফজল ও করমে তিনি নবী, আল্লাহর ফজল ও করমে তিনি মাকামে মাহমুদ পাবে, আল্লাহর ফজল ও করমে তিনি আমাদের রাসূল হয়েছেন, আল্লাহর ফজল ও করমে তিনি শাফাআত পাবেন। কার ফজল ও করমে? নিজের কোনো ক্ষমতায় নয়। কার ক্ষমতায়? কার ক্ষমতায়? আল্লাহর। এই জন্য আমি বলি না। আপনি যদি আরো সুন্দর কোনো বাক্য নিয়ে আসতে পারেন আমি ইনশাআল্লাহ বলে গজল গিয়ে শুনিয়ে দেবো আপনাদেরকে, রাগ করিয়েন না আমার উপর। অনেকে বলে বলে না কেন, তো বলবো কিভাবে বলেন? আমি তো বুঝতেছি কথাটা বলা যাবে না। আপনাকে যদি কেউ বলে যে আচ্ছা একটা কাজ করি, এই যুবকের মতো আপনি এখান থেকে আসুন, ওঠেন, এই মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, ওকে, আপনাদের একটা লজিক দেখাচ্ছি, মানে বেশি ভালোবাসা যে ক্ষতি এটা এখন প্রমাণ করবো ইনশাআল্লাহ। না না প্রমাণ হয়ে যাবে বলছে, দাবি করতেছি না, দেখেন আপনার কাজে আসে কিনা উদাহরণ। ধরেন আমি আর
রুহুল আমিন ভাই সাততলা বিল্ডিং এর ছাদে উঠলাম, কয়তলা কয়তলা আমার সঙ্গে একটু বলিহেন। এবার আমি কিন্তু খারাপ লোক নই, আর আমি আসলে রুহুল আমিন ভাইকে খুব ভালোবাসি। এখন কিছু লোক সাততলা থেকে লাভ দিচ্ছে প্যারাসুট নিয়ে, কি নিয়ে মানে ওই যাতে নিচে পড়তে পড়তে একটা কিছু খুলে গেলে এটা বাতাসে আসতে এই করে নামবে। এখন আমি একে খুব ভালোবাসি, আমি কি করলাম বললাম যে আরে মিয়া তোমরা কি মিয়া পিসের পিঠের মধ্যে মিয়া কি নিয়ে ঝাঁপ দাও, এটাকে ঝাঁপ হইলো রুহুল আমিন ভাই সাততলা থেকে লাভ দিবে প্যারাসুট ছাড়াই। আমি কিন্তু ভালোবেসে বলছি বড় করার জন্য, কি করার জন্য? আচ্ছা বলেন তো রুহুল আমিন যদি সাততলা থেকে পড়ে ওর কিছু থাকবে? আমি কিন্তু ঘৃণা করে বলি নাই, আমি কিন্তু ঘৃণা করে বলি নাই কষ্ট দিছি। আচ্ছা বলুন আমার এই ভালোবাসা কি ওনার জন্য কল্যাণকর হলো না অকল্যাণকর? তারপরে যখন রাসূলকে ভালোবাসবেন, ভালোবেসে যখন আল্লাহর মতো করে ফেলবেন, ভালোবেসে যখন আল্লাহকে রাসূলকে একাকার করে ফেলবেন, বলেন রাসূল কি লজ্জিত হয় না খুশি হয়? আপনি যখন বলবেন যে বালাগাল উলা বিকামালিহি, রাসূল নিজের ক্ষমতায় পৌঁছে গেছে সর্বোচ্চ মাকামে, রাসূল কি এই কথায় খুশি হবে? তিনি লজ্জা পাবেন আল্লাহর কাছে। যেমন ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর ছেলে বলে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, খ্রিস্টানরা যখন বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, বলেন তো ঈসা আলাইহিস সালাম লজ্জা পাবে নাকি খুশি হবে? লজ্জা পাবে। উদাহরণস্বরূপ এখানে আপনাদের এটা পরমগঞ্জ কি থানা, না থানার নাম কি সদর থানা, না এখানকার এমপির নাম কি রৌশন আরশাদ, ঠিক আছে অসুবিধা নাই। ধরে নেন আমি ওনাকে খুব ভালোবাসি, এলাকায় উনি কিছু ধরে নেন ওনার বয়স 20-22 বছর, এলাকায় লিড দিচ্ছে, যুবকদেরকে খুব সামলাচ্ছে, এর ভিতরে একটা তার উন্নত আছে, একটা উদ্দীপনা আছে। এবার এখানে এমপি সাহেব বসে আছে, এমপি সাহেব, আমি ওনাকে বললাম যে আরে একদিন উনি কিসের এমপি সাহেব, এগুলো একদিন উনি সবাইকে ছেড়িয়ে চলে যাবে, বলেন তো উনি কি এমপি সাহেবের কাছে লজ্জা পাবে নাকি খুশি হবে? লজ্জা পাবে না খুশি হবে? লজ্জা পাবে, বলবো যে দেখছো এটা কামটা করলো কি, ওনার সামনে আমাকে ওনার থেকে বড় করে দিচ্ছে। তো মনে রাখবেন, যাক আমার কথা ঘুরাবো না, আপনারা কিছু বলে রাগ করেন, চেষ্টা তো করে যাচ্ছি বাংলাদেশের মাঠে নরম ভাষায় কথা বলার, তবে বিশ্বাস করেন প্রচুর জিদ জমে আছে, প্রচুর মনে কষ্ট আর খুব জমে আছে। মানুষজন কষ্ট করে ডেকে নিয়ে আসে, শুনতে চায় নিজে যা পছন্দ করে তা, কথা তার বিরুদ্ধে চলে গেলে তার আর ভালো লাগে না, কথা তার মনে না ধরলে তার আর ভালো লাগে না। এই কথার দ্বারা যদি সে লজ্জিত হয়, তার অহংকার তার তাকে পেয়ে বসে, তো ওয়াজ করে আর মজা পাচ্ছি না। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। কি স্বরূপ এসেছেন? রহমাতিল লিল আলামিন। ওনার উম্মত হয়ে আমরা চেষ্টা করে যাব শত ক্ষোভ শত কষ্ট রেখে সুন্দরভাবে আপনাকে আপনাদেরকে বলার। আল্লাহ আমাদেরকে তার উপরে অবিচল অটল রাখার তৌফিক দান করুন, আমিন। আপনাকে কি বলবো একটা অপরাধের কথা, যেই অপরাধ আপনার সমস্ত আমল নষ্ট করে দিতে পারে, বলবো? শুনুন তাহলে, আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর প্যারে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, যাকে আল্লাহ ভালোবেসে আকাশ ভ্রমণ করিয়েছে, যাকে আল্লাহ ভালোবেসে জান্নাত জাহান্নাম দেখিয়ে নিয়ে এসেছে, যাকে আল্লাহ ভালোবেসে মাকামে মাহমুদ দান করবে, যাকে আল্লাহ ভালোবেসে শাফাতের অধিকার দিবে, শাফাতের সুযোগ দিবে, শাফাতের সম্মান করবে, যাকে আল্লাহ বিচারের মাঠে যখন সবাই নিজ নিজ অপরাধ নিয়ে চিন্তিত, নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে, তখন রব যাকে সন্তুষ্ট করবেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন একটা অপরাধের কথা। আল্লাহ বলছেন ولقد اوحي اليك والى الذين من قبلك محمد صلى الله عليه وسلم আপনাকে ওহি করা হলো আপনাকে ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবাইকে ওহি করা হয়েছে, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো রসুল এবং নবী, আপনার পূর্বে যত নবী রসুল এসেছে সবার জন্য আল্লাহ ওহি নাজিল করেছেন, আর তা হলো এই, লাইন আশরাকতা, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালোবেসে মাকামে মাহমুদ দেব, ভালোবেসে শাফাত করার সুযোগ দেব, ভালোবেসে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় রাখব, ভালোবেসে আপনাকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি, ভালোবেসে আপনাকে নিজের খলিল এবং হাবিব বলেছি, ভালোবেসে আপনার উম্মতকেও হাজার অজস্র গুনাহ ক্ষমা করে দেব। কিন্তু মনে রাখবেন, লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, যদি আপনিও শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন নবী, যদি আপনিও শিরিক করেন, না না, আল্লাহ বলেনি যে নবী শিরিক করেছে তাই আল্লাহ না করতেছে, ব্যাপারটা এমন না। আপনাদের যেটা হয়, আপনাদের আর আমাদেরকে যদি আমরা কোনো অপরাধের কথা না করি, আপনারা মনে করেন যে হ্যাঁ এ আমরা না করলো কেন, আমি কি এটা করছি নাকি, না না না, আপনাদেরকে উপদেশ দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক করেছে এরপরে আল্লাহ বলেছে এমনটা নয়, এমনটা নয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পেয়ারে হাবিবের মাধ্যমে আমাদের সবাইকে উপকার করেছে, আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে ও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো উম্মত, দেখো তোমাদের নবীকে কি বলছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন তাহলে আপনার আমলও ধ্বংস করে দেব, তো ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার আমল ধ্বংস করে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব। শিরিক এত বড় অপরাধ, নবী রাসূলরা যদি করে আল্লাহ বলছে তাদেরই আমল নষ্ট করে দেবে, আপনি আর আমি কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই শিরিক কি, আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। শুনুন দিনী ভাইয়েরা, পরাণগঞ্জের যুবক ও যুবতীরা, পুরুষ ও মহিলারা, বৃদ্ধ ও বৃদ্ধারা, ভাই ও বোনেরা, পরাণগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনুন, যেই অপরাধ ক্ষমা হবে না, যিনি রহমান ক্ষমাকারী ক্ষমাশীল দয়ালু, যিনি রহমান দয়ালু গফুর ক্ষমাকারী ওয়াদুদ স্নেহময়ী, যিনি ওয়াদুদ মমতাময়ী, যিনি ওয়াদুদ স্নেহময়ী, যিনি স্নেহ করে মানুষকে ভালোবাসবে বলে মানুষকে ওয়াদা করেছে, মানুষকে যিনি নিরাপত্তা দেয়, আসমান যিনি বানিয়েছে ছাদ হিসেবে, জমিন যিনি বানিয়েছে বিছানা হিসেবে, দুই চোখ যিনি দিয়েছেন দেখার জন্য, ঠোঁট জিহ্বা দিয়েছেন বলার জন্য, পেট দিয়েছেন যেখানে খাওয়ার দাওয়ার গিয়ে জমবে, মুখ দিয়েছেন খাওয়ার জন্য, জিহ্বা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য, এত মহান রব, এত দয়ালু রব, তিনি নাকি ক্ষমা করবেন না, তিনি বলছে আমি ক্ষমা করব না একটা অপরাধ, এছাড়া ক্ষমা করে দেব যা খুশি তা। পরাণগঞ্জের মানুষ শুনুন, আল্লাহ কি সেই অপরাধ যাকে তিনি ক্ষমা করবে না? সাবধান সাবধান সাবধান, মানুষ জীবন হায়াত বেঁচে থাকাকে কাজে লাগাও, সাবধান মানুষ সাবধান, সাবধান পুরুষ সাবধান, সাবধান মহিলা সাবধান, বেঁচে থাকাকে কাজে লাগাও, এখনই ক্ষমা চাও, আজকেই ক্ষমা চাও, রাতেই ক্ষমা চাও, সকালেই ক্ষমা চাও, দুপুরেই ক্ষমা চাও, ফিরে আসো ওই অপরাধ থেকে, যেই অপরাধ নিয়ে মরে গেলে তোমার রব কি বলছে শোনো, তিনি বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ু শুরাকা বিহ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ু শুরাকা বিহ, নিশ্চয় মহান আল্লাহ মাফ করবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ويغفر ويغفر ما دون ذلك ويغفر ما دون ذلك আরতিনি ক্ষমা করে দেবে যা খুশি, যাকে খুশি, জানা ব্যভিচার সুদ মদ বেনামাজি, এটা আল্লাহর মেজাজ, কার মেজাজ, কার মেজাজ, কার খুশি, কার ইচ্ছা? আল্লাহ বলছেন শোনো মানুষ, দুনিয়াতে কত অপরাধে তুমি লিপ্ত হও, তিনি লিপ্ত হতে না করেছেন কিন্তু তুমি লিপ্ত হও, তিনি বলছেন যে যদি তুমি মরে যাও আর
তোমার বিচার শুরু হয়, বিচারের মধ্যে তোমার হাজার গুণা থাকবে, লক্ষ কোটি গুণা থাকবে। যদি এখানে শিরিক না থাকে, আল্লাহ বলছে যে আল্লাহর ইচ্ছা, চাইলে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে, নালে আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু তারপর আবার বের করে কোথায় দিবে? সুবহান। এবার আল্লাহ বলছেন শোনো, বিচারের মাঠে তোমার বিচার হচ্ছে, তোমার খাতায় হজ, যাকাত, সাদাকা, রোজা, তারপর হচ্ছে কি, সলা, নফল সলা, দান, ভালো কথা, দাওয়াত, কোরআন, কত শত কোটি আমাল, কিন্তু তোমার অপরাধের খাতায় একটা মাত্র, একটা মাছির মতো, এই মাছির চাইতে ছোট পরিমাণে তুমি করেছো, এটা শিরিক আছে। কি আছে? আল্লাহ বলছে যে লা ইগফির, ক্ষমা করব না। বিপদটা কোথায় বুঝতে পেরেছেন? কি কি শত্রুতা শয়তানের আমাদের সাথে, শয়তানের শত্রুতাটা কোথায় দেখেন আপনি, আর আল্লাহর পরীক্ষাটা কোথায় দেখেন আপনি? মাছের চাইতে ছোট, মাছের ডানার চাইতে ছোট একটা অপরাধ, হজ, যাকাত, রোজা, ভালো কথা, যত পূর্ণ আছে, যত নেক আমাল আছে, সব ধ্বংস করে দেবে। ওই যে নবীর হলো লায়াহ বাতাল্না আমালু, আমল নষ্ট করে দেবে, কি করে দেবে, নষ্ট করে দেবে। পরাণগঞ্জের মানুষ নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এই অপরাধটা কি? আচ্ছা এখানে কি হচ্ছে, এরা কথা বলে কেন? একটু দয়া করে যদি চুপ করতেন আপনারা, সামান্য একটু কথা বলবো, চলে যাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না, জোর করে তো আর চুপ করানো যাবে না। আমি বলছি, অনুরোধ করছি আপনাদের, দয়া করে একটু প্লিজ আপনার কথা বলে একটু অন্যদিকে যায় বলেন।